দারিদ্র্যকে জয় করে উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য দুস্থ কৃষক কন্যার। সিতাই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ডাউয়াবাড়ি গ্রামের বাসিন্দা রাখি বর্মন সিতাই হাইস্কুল থেকে কলা বিভাগে 95% নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়েছে। সে তার প্রাপ্ত নম্বর 475, বিষয়ভিত্তিতে রাখি বাংলায় 96, ইংরেজিতে 90, ভূগোলে 98, ফিলোজফিতে 93 এবং সংস্কৃতে 98 নম্বর পেয়েছে। রাখি জানায় ভবিষ্যতে সে অধ্যাপিকা হতে চায়, কিন্তু তার পরিবারের আর্থিক দুর্দশার কারণে উচ্চশিক্ষার খরচ কিভাবে জুটবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে সে। রাখির বাবা নিমাই বর্মন ও মা পূর্ণিমা বর্মন দুজনেই মেয়ের পরবর্তী লেখাপড়ার খরচ নিয়ে চিন্তায় রয়েছেন। রাখির সাফল্যে খুশি স্কুল কর্তৃপক্ষ ও ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার বাসিন্দারা। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে তোমার প্রতিক্রিয়া কি? আমার বাবা একজন গরিব কৃষক, তিনি উচ্চ মাধ্যমিক অবধি আমাকে অনেক কষ্টে পড়িয়েছেন। আমি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছি, আমি একজন অধ্যাপিকা হতে চাই, কিন্তু পরবর্তী পড়াশোনার জন্য বাবা মা কতটা খরচ করতে পারবে তা নিয়ে আমার দুঃখ। সিদাই থেকে পার্থসারথি রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।